আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ইলা আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আল হাসানা টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিমদের ঐক্য সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, যে তোমাদের পৃথিবীর মধ্যে তোমরা যারা বসবাস করো, পৃথিবীর মধ্যে যারা তোমরা আছো, তোমাদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে, একটা কাতারের মধ্যে তোমাদেরকে আসতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমার রুজুকে, আমার দিনকে তোমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র আয়াতে কারিমার দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা, তোমরা ঐক্যভাবে আমার দিনকে, আমার ইসলামকে তোমরা ঐক্যবদ্ধভাবে তোমরা আঁকড়িয়ে ধরো। কিন্তু আজকে আমাদের দেশে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের মতভেদ, বিভিন্ন ধরনের মত পার্থক্য থাকার কারণে একজন আলেম আরেকজন আলেমকে দেখতে পারতেছে না, একজন হাফেজ আরেকজন হাফেজকে দেখতে পারতেছে না, সুন্নিরা ওয়াহাবিদেরকে দেখতে পারতেছে না, ওয়াহাবিরা সুন্নিদেরকে দেখতে পারতেছে না, আহলে হাদিসরা হানাফিদেরকে দেখতে পারতেছে না, হানাফিরা আহলে হাদিসদেরকে দেখতে পারতেছে না। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে এরকম করে যদি দিনের পর দিন যদি চলতে থাকে আর এভাবে যদি আমরা যদি সময়গুলোকে নষ্ট করে থাকি, তাহলে ভবিষ্যতে আমাদের জন্য অনেক অনেক আমাদের জন্য দুঃস্বপ্ন আমাদেরকে নিয়ে আসতে হবে এবং এই দিনগুলো আমাদেরকে সামনে দেখা যাবে যে এই ঐক্য আমাদের মুসলমানদের ভিতরে ঐক্য না থাকার কারণে বাতিল শক্তি, যে সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারারা আছে তারা আমাদের ঘাড়ের ওপরে চেপে বসবে এবং আমাদের ভিতরে ঐক্য না থাকার কারণে তারা এই সুযোগে সদ্ব্যবহার করে ইসলামের ক্ষতি করবে, মুসলমানদের উপরে আঘাত হানার চেষ্টা করবে। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে অবশ্যই আমাদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আমাদেরকে আসতে হবে এবং এই এক এক প্ল্যাটফর্মের মধ্যে আসতে হলে অবশ্যই আমাদের সকলেরই একটা সুন্দর মন থাকার প্রয়োজন এবং আমাদের সকলেরই ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের ভিতরে বিদ্যমান থাকতে হবে। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে আমাদের আলেম আলেমের মধ্যেই যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে, এই দ্বন্দ্ব যদি সামনেও যদি মানে অব্যাহত থাকে, তাহলে আমাদের ভিতরেই ফাটল সৃষ্টি হয়ে যাবে এবং সাধারণ মানুষের কাছে এই আলেমদের কোনো কদর, এই আলেমদের কোনো সম্মান থাকবে না। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, তাই সমস্ত দল মত নির্বিশেষে সমস্ত মতভেদ, সমস্ত মতপ্রকার ভুলে গিয়ে আলেম ওলামা সাধারণ মানুষ থেকে সব শ্রেণীর মানুষদেরকে অবশ্যই আমাদেরকে ঐক্যের মধ্যে চলে আসতে হবে এবং এই ঐক্যের মধ্যে যখন আপনি আমি যখন চলে আসতে পারবো, এক প্ল্যাটফর্মের মধ্যে যখন আপনি আমি চলে আসতে পারবো, নো বিএনপি, নো আওয়ামী লীগ, নো জাতীয় পার্টি, নো জাসদ, নো বাসদ ইত্যাদি ইত্যাদি যতগুলো মাজার পূজারী আছে, যতগুলো পীর আছে, যতগুলো খানকা আছে, সমস্ত খানকা থেকে, সমস্ত পীরদের থেকে, খানকা থেকে যদি সব মানুষগুলো যদি বেরিয়ে এসে যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে যদি দাঁড়ায়, তাহলে আমি মনে করি আমাদের বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করা সম্ভব এবং পুরা বিশ্বের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব। এই জন্য সমস্ত মতপ্রকার মতভেদ বাদ দিয়ে অবশ্যই আপনাকে আমাকে ঐক্যের দিকে আপনাকে আমাকে আসতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু,
যে তোমরা আমার দিনকে আমার রুজুকে ঐক্যবদ্ধভাবে আঁকড়িয়ে ধরো এবং তোমাদের সবাইকেই একটা প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে, একটা জায়গার মধ্যে তোমাদেরকে সন্নিবেশিত হতে হবে, এক জায়গার মধ্যে তোমাদেরকে গোছালোভাবে আমার ইসলামকে প্রসার এবং প্রসার করতে হবে, তাহলে তোমরাই একদিন বিজয়ী হবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, তোমরা যখন ঐক্যবদ্ধভাবে ইসলামের কাজগুলো যখন করতে পারবা, ঐক্যবদ্ধভাবে যখন আমার দিনকে রুজু আমার দিনের রুজুগুলোকে যখন আঁকড়িয়ে ধরতে পারবা, তখন তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সহায় হব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রহমত বর্ষণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে অবশ্যই আপনাকে আমাকে আপনি যেই দলেই করেন না কেন, যেই মতেই করেন না কেন, অবশ্যই মুসলিম হিসাবে আপনাকে আমাকে একটা প্ল্যাটফর্মের মধ্যে অবশ্যই আপনাকে আমাকে আসতে হবে এবং সেই প্ল্যাটফর্মের মধ্যে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনকে আপনাকে আমাকে কায়েম করতে হবে এবং সেই প্ল্যাটফর্মের মধ্যে থেকেই যে সমস্ত বাতিল শক্তি, যে সমস্ত বহিরাগত শক্তি আমাদের ইসলাম ধর্মের উপরে আঘাত হানার জন্য চেষ্টা করে অথবা আঘাত হানতেছে, সেই সমস্ত বাতিল শক্তির বিরুদ্ধে আমরা ঝুঙ্কার দিয়ে আমরা কথা বলতে পারবো এবং বাতিল শক্তির বিরুদ্ধে আমরা কথা বলার কারণে যখন ঐক্যবদ্ধভাবে যখন তাদের বিরুদ্ধে আমরা কোনো একটা সিদ্ধান্ত নিব, তখন বাতিল শক্তি আমাদের কাছ থেকে পলায়ন করতে দেরি করবে না। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমাদেরকে ঐক্যের মধ্যে আসতে হবে এবং একটি প্ল্যাটফর্মের মধ্যে আপনাকে আমাকে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এক প্ল্যাটফর্মের মধ্যে এসে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা তৌফিক দান করুক। সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেজে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনার পেতে সহজ হয়। ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।